কেমন আছেন আশা করি যারা আপনারা আমার ভিডিও দেখছেন তারা সবাই খুব ভালো আছেন পিটুনিয়া সম্বন্ধে আজকের চার মিনিট বত্রিশ সেকেন্ডের ভিডিও আপনারা চাইলে আমার এই ভিডিও কেটে কেটে দেখতে পারেন কারণ আপনাদের সময়ের অবস্থা বুঝে ব্যাপার যত খুশি আপনারা কেটে কেটে দেখবেন তো বন্ধুরা দেখুন এই পিটুনিয়াটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসছি দুটো পিটুনিয়া প্রথমে আমি ছোট টবে দিয়েছি দেওয়ার পরে দেখুন আমি বড় দশ ইঞ্চি গামলা টবে দিয়েছি গামলা টবে দেওয়ার পরে দেখুন এতে কিন্তু ছোট থেকেই ফুল আসে কড়ি দেখা যাচ্ছে এটাতেও কড়ি দেখা যাচ্ছে তো ফুলও এসছে খুব সুন্দর রং দেখতেও ভালো লাগে আর আপনারা সবাই জানেন পিটুনিয়া গাছ ভরে ফুল হয় তবে সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে আর মাটি আমি তৈরি করেছি নর্মাল সাধারণ মাটি বাগানের তাতে এক মুঠো খোলের গুঁড়ো সর্ষের খোলের গুঁড়ো দেখুন কেমন লাল ফুল হয়েছে আর কিছুটা গোবর সার এই হচ্ছে আমার মাটি তৈরি করা গামলা টপ টপের গভীরতাও খুব একটা বেশি না ফুলের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আর গাছ কিন্তু ছোটোই রয়েছে পিটুনিয়ার একটা চরিত্র এরা পাতায় জল পছন্দ করে না অর্থাৎ এদের পাতায় যদি জল লাগে এদের অস্বস্তি লাগে বন্ধুরা ফুল তো হলে সুন্দর লাগবে কিন্তু গাছগুলো একটু দেখুন কি সুন্দর লাগে দেখতে পিটুনিয়া গাছ এর পাতাগুলো হাত দিয়ে ধরতে মোটা মোটা পাতা দারুণ লাগে আর দেখেও মন ভরে যায় তবে ওই যে বললাম ধৈর্য অনেক সময় লাগে ধীরে 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 চার মাস পাঁচ মাস পরে এরা ফুল দেয় ধীরে ধীরে বাড়তে থাকে দেখুন পিটুনিয়া বাড়ছে ফুলও হচ্ছে কত সুন্দর ধীরে ধীরে শঙ্কা বাড়ছে তো বন্ধুরা দেখুন আমি এইবারে আপনাদেরকে মাটিটা দেখানোর চেষ্টা করছি দেখুন কালো মাটি এবং এতে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে কিন্তু এরকমও না দেখুন জলটা তখনই দিতে হবে যখন দেখবেন গোড়া শুকিয়ে গেছে বেশি জল আবার এরা সহ্য করতে পারে না তো বন্ধুরা আপনারা বাড়িতে এরকম লাগাবেন কারণ পিটুনিয়া লাগাবার সময় এখনই আর দেখুন বন্ধুরা এইবার দেখুন ফুলে ফুলে ভরে গেছে দেখতে সুন্দর লাগছে আপনারাই বলুন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে কেমন লাগছে তা বন্ধুরা দেখেও তো ভালো লাগে বলুন গাছ ভরা ফুল আর ফুল চোখ দুটো জুড়িয়ে যায় না হুম কিছুই না আপনিও লাগাবেন দেখবেন আপনারও বাড়িতে এই রকম ফুলে ভরে যাবে শুধু একটু চাই ধৈর্য ধরা আর কিছু না দেখুন গাছ ভরা ফুল তবে একটা কথা বন্ধুরা ফুল দেখলে কিন্তু মন ভরে পেট ভরে না তা পেট ভরার ব্যবস্থাটাও তো করা দরকার যাই হোক মন ভরলে পেটও ভরবে তো বন্ধুরা তাহলে আর দিলি না আপনারাও এরকম পিটুনিয়ার চারা নিয়ে আসুন নিয়ে এসে বাড়িতে লাগান এবং এর থেকেও ভালো সুন্দর ফুল আপনারা তৈরি করুন যাই হোক বন্ধুরা সবাই আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাই আমার তরফ থেকে সবাইকে যারা আমার ভিডিও দেখছেন আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন